আজ আমার আলোচ্য বিষয় হলো মিলের অন্যই ব্যতিরেকি পদ্ধতির উদাহরণসহ ব্যাখ্যা। মিল অন্যই ব্যতিরেকি পদ্ধতির সূত্রকে যেভাবে ব্যাখ্যা করেছে সেটা প্রথমে আলোচনা করব। অন্যই ব্যতিরেকি পদ্ধতির সূত্র হলো মিলের মতে যে আলোচ্য ঘটনাটি উপস্থিত আছে এইরূপ দুই বা ততোধিক দৃষ্টান্তে যে ঘটনাটি নিয়ত বর্তমান এবং আলোচ্য ঘটনাটি উপস্থিত নেই এরূপ দুই বা ততোধিক দৃষ্টান্তে যদি সেই ঘটনাটির অনুপস্থিতি ছাড়া আর কোনো অবস্থায় মিল থাকে তাহলে এই দুই শ্রেণীর দৃষ্টান্ত স্থলে মাত্র যে বিষয়টির পার্থক্য লক্ষ্য করা যায় সেই ঘটনাটি আলোচ্য ঘটনার কারণ অথবা কার্য বা কারণের অপরিহার্য অংশ। আবার বলছি অন্যই ব্যতিরেকি পদ্ধতির সূত্রটিকে নিয়ে কিভাবে বলেছেন, ভালো করে শোনো তোমরা। আলোচ্য ঘটনাটি উপস্থিত আছে এরূপ দুই বা ততোধিক দৃষ্টান্তে যে ঘটনাটি নিয়ত বর্তমান সবসময় উপস্থিত থাকে এবং আলোচ্য ঘটনাটি উপস্থিত নেই এইরূপ দুই বা ততোধিক দৃষ্টান্তে যদি সেই ঘটনাটির অনুপস্থিতি ছাড়া আর কোনো অবস্থায় মিল থাকে তাহলে এই দুই শ্রেণীর দৃষ্টান্ত স্থলে মাত্র যে বিষয়টির পার্থক্য লক্ষ্য করা যায় সেই ঘটনাটি আলোচ্য ঘটনার কারণ অথবা কার্য অথবা কারণের অপরিহার্য অংশ। এবারে দেখা যাক এই সূত্রটার ব্যাখ্যায় কি বলা হয়েছে। সূত্রটির ব্যাখ্যা বলা হয়েছে, সূত্রটিকে বিশ্লেষণ করলে পাওয়া যায় নাম্বার ক, দুটি দৃষ্টান্ত শ্রেণী পর্যবেক্ষণ করা দরকার, একটি সদর্থক এবং ও একটি নঙ্গর্থক। আমরা এই অন্যই ব্যতিরেকি পদ্ধতির সূত্রকে ব্যাখ্যা করলে যে সূত্রটিকে যদি বিশ্লেষণ করি তাহলে কি পাব, দেখো আমরা পাচ্ছি এইভাবে যে ক, দুটি দৃষ্টান্ত শ্রেণী পর্যবেক্ষণ করা দরকার, এক হচ্ছে একটি সদর্থক অপরটি হচ্ছে নঙ্গর্থক। খ, সদর্থক দৃষ্টান্ত শ্রেণীর কেবল অপর একটি ঘটনার মিল থাকা চাই, অপরদিকে নঙ্গর্থক দৃষ্টান্ত শ্রেণীতে ওই অপর ঘটনাটি একইভাবে অনুপস্থিত থাকা। তার মানে আমরা ক্ষয়ে কি দেখতে পেলাম, ক্ষয়ে আমরা যে সূত্রটাকে বিশ্লেষণ করে পেলাম যে সদর্থক দৃষ্টান্ত শ্রেণী কেবল অপর একটি ঘটনার মিল থাকা চাই, অপরপক্ষে নঙ্গর্থক দৃষ্টান্ত শ্রেণীতে ওই অপর ঘটনাটি একইভাবে অনুপস্থিত থাকা। এবার গ, সদর্থক দৃষ্টান্ত শ্রেণীতে উপস্থিত ওই অপর ঘটনাটি হবে আলোচ্য ঘটনার কারণ। এবার চতুর্থ বা ঘ, দৃষ্টান্তগুলো যতদূর সম্ভব একই ক্ষেত্র থেকে সংগৃহীত হওয়া চাই, দৃষ্টান্তগুলো যতদূর সম্ভব একই ক্ষেত্র থেকে সংগৃহীত হওয়া চাই এবং সেগুলো বৈচিত্র্যপূর্ণ হওয়া চাই। পূর্ববর্তী এবং পরবর্তী দুটি ঘটনার মধ্যে মৌলিক অন্বয় থাকলে তবেই দুই ধরনের দৃষ্টান্ত সমাবেশে তাদের উপস্থিতিগত অন্বয় বা মিল এবং অনুপস্থিতিগত অন্বয় বা অনুপস্থিতির মিল পাওয়া যাবে। এখানে দুটি ঘটনার উপস্থিতি এবং অনুপস্থিতি উভয়েরই অন্বয় বা মিল দুটি ভিন্ন শ্রেণীর দৃষ্টান্তে লক্ষ্য করা যায়, উপস্থিতির মিল অনুপস্থিতির মিল দুটো দৃষ্টান্তেই লক্ষ্য করা যায় এবং দুটি ভিন্ন শ্রেণীর দৃষ্টান্তে লক্ষ্য করা যায় এবং এরই ভিত্তিতে দুটি ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক আছে বলে মনে করা হয়। এই জন্যই মিল এই পদ্ধতিকে অন্যই পদ্ধতির সম্প্রসারিত রূপ বলে মনে করেন, সম্প্রসারিত রূপ বলে মনে করেন এই অন্যই ব্যতিরেকি পদ্ধতিকে মিল। এবারে এই পদ্ধতি আসলে অন্যই পদ্ধতির দ্বিবিধ প্রয়োগ। তাহলে মিলের অন্যই ব্যতিরেকি পদ্ধতি আসলে অন্যই পদ্ধতির দ্বিবিধ প্রয়োগ, দুবার প্রয়োগ করা হয়েছে যেন অন্যই পদ্ধতিকে। এক্ষেত্রে কি বলা হয়েছে যে অন্যই পদ্ধতি দ্বিবিধ প্রয়োগ যে বলা হলো পদ্ধতিটা আসলে সেখানে কি বলা হচ্ছে, বলা হচ্ছে অন্যই ব্যতিরেকি পদ্ধতি আসলে অন্যই পদ্ধতির দ্বিবিধ প্রয়োগ। এই পদ্ধতিতে
যুগ্ম অন্বয়ের ভিত্তিতে কার্যকারণ সম্বন্ধ প্রতিষ্ঠা করা হয়। এই পদ্ধতিকে অন্বয়ের বৃত্ত পদ্ধতি বলা হয়। অন্বয় পদ্ধতি কার্যকারণের ইঙ্গিত দেয়। এই মিশ্র পদ্ধতি সেই ইঙ্গিতকে সুনিশ্চিত সিদ্ধান্তে পরিণত করে। এই মিশ্র পদ্ধতি সেই ইঙ্গিতকে সুনিশ্চিত সিদ্ধান্তে পরিণত করে। মিশ্র পদ্ধতির সঙ্গে পার্থক্য দেখানোর জন্যই অন্বয় পদ্ধতিকে একান্বয়ী পদ্ধতি বলা হয়। দেখো, আবার অন্বয় পদ্ধতিকে আরেকটা নাম বলা হয়, কি হয়, একান্বয়ী পদ্ধতি। এই পদ্ধতিকে অন্বয় ব্যতিরেকী পদ্ধতি বলা হয়, কারণ এখানে মিল ও অমিল উভয়ই বর্তমান। অর্থাৎ এই যে অন্বয় ব্যতিরেকী পদ্ধতিকে এ বলা হয় পদ্ধতিকে কেন বলা হয়, এই পদ্ধতিটাকে কেন অন্বয় ব্যতিরেকী পদ্ধতি বলা হয়, কারণ হচ্ছে এখানে মিলও পাওয়া যাচ্ছে, উপস্থিতির মিল, আবার অনুপস্থিতির অমিল। ঠিক আছে, অনুপস্থিতির মিল, উপস্থিতির মিল, অনুপস্থিতির মিল, ঠিক আছে। তাহলে এখানে এই কারণেই এই পদ্ধতিকে অন্বয় ব্যতিরেকী পদ্ধতিকে বলা হয় অন্বয় ব্যতিরেকী পদ্ধতি, পদ্ধতিটাকে বলা হয়, কারণ এখানে মিল ও অমিল উভয়ই বর্তমান। এবারে আমরা সাংকেতিক উদাহরণে যাব, অন্বয় ব্যতিরেকী পদ্ধতির সাংকেতিক উদাহরণ। যেমন আমরা কি করব, একটা একটা রো বানাবো, ছক, একটা ছক বানাবো, ছক বানিয়ে মাঝখান থেকে একটা ভাগ করে নেব, দুভাগে দুটো ভাগ হবে, দুটো দৃষ্টান্ত গুচ্ছ। আমরা জানি আমাদের এই পদ্ধতির ক্ষেত্রে দুটো দৃষ্টান্ত গুচ্ছের প্রয়োজন, একটা হচ্ছে সদর্থক দৃষ্টান্ত গুচ্ছ, একটা হচ্ছে নমর্থক দৃষ্টান্ত গুচ্ছ। তাহলে একটা ভাগের হেড বা মাথায় লিখব সদর্থক দৃষ্টান্ত গুচ্ছ, আর ডান দিকে যার একটা ভাগ করলাম, যে ছকটা পেলাম, সেটা হচ্ছে নঙ্গর্থক দৃষ্টান্ত গুচ্ছ। এবার সদর্থক দৃষ্টান্ত গুচ্ছর নিচে আমরা দুটো রো হবে, দুটো রো, দুটো সারি হবে। দুটো সারিতে কি লিখব, বাঁদিকে লিখব পূর্ববর্তী ঘটনা, ডান দিকে লিখব পরবর্তী ঘটনা। দেখো, পূর্ববর্তী ঘটনা হিসেবে যে দৃষ্টান্ত গুলো থাকবে সেগুলো বলি, আবার অনু পরবর্তী ঠিক একইভাবে তার সাথে সাথে যেভাবে পরবর্তী ঘটনা ঘটবে সেগুলোকেও বলবো। তাহলে পূর্ববর্তী ঘটনার নিচে আমরা প্রথমে বড় হাতের এ, বড় হাতের বি, বড় হাতের সি দেওয়া হবে, এবং সেই সঙ্গে সঙ্গে পরবর্তী ঘটনা হিসাবে ঘটবে ছোট হাতের ই, ছোট হাতের বি, ছোট হাতের সি। অর্থাৎ এই পূর্ববর্তী ঘটনার সাথে এই ঘটনাটি ঘটছে, পরবর্তী ঘটনা। আবার তার পরবর্তী দৃষ্টান্তে, দ্বিতীয় দৃষ্টান্তে কি ঘটছে, বড় হাতের এ, বড় হাতের সি, বড় হাতের ডি একইভাবে তার পরবর্তী ঘটনা হিসেবে ঘটছে, ছোট হাতের এ, ছোট হাতের সি, ছোট হাতের ডি। একইভাবে তৃতীয় দৃষ্টান্তে ঘটছে কি, বড় হাতের এ, বড় হাতের ডি, বড় হাতের ই একইভাবে তার পরবর্তী ঘটনা হিসেবে ঘটছে, ছোট হাতের এ, ছোট হাতের ডি, ছোট হাতের ই। এবারে আমরা, এটা তো সদর্থক দৃষ্টান্ত গুচ্ছ গেল, এখানে আমরা কি দেখলাম, যে পূর্ববর্তী ঘটনা তো যা দৃষ্টান্তে, প্রথম দৃষ্টান্তে যা পাচ্ছি তার পরবর্তী ঘটনা হিসাবে দ্বিতীয় দৃষ্টান্তে সেখানেও দেখলাম, এখানে দেখলাম যে আমরা উপস্থিতির মিল, উপস্থিতি, কার উপস্থিতি এখানে মিল রয়েছে, পূর্ববর্তী ঘটনায় বড় হাতের এ আর পরবর্তী ঘটনা ছোট হাতের এ, অর্থাৎ সেই কারণে এটাকে সদর্থক দৃষ্টান্ত গুচ্ছ বলা হয়েছে। আর নঙ্গর্থক দৃষ্টান্ত গুচ্ছেও ঠিক একইভাবে দুটো রো হবে, দুটো রো লিখে নেব, এক হচ্ছে পূর্ববর্তী ঘটনা আর একটা হচ্ছে পরবর্তী ঘটনা, দুটো সারিতে। বাদিকে পূর্ববর্তী ঘটনায় আমরা লিখব বড় হাতের বি, বড় হাতের সি, বড় হাতের জি ঠিক একইভাবে তার পরবর্তী ঘটনা হিসাবে ঘটবে, ছোট হাতের বি, ছোট হাতের সি, ছোট হাতের জি। দ্বিতীয় দৃষ্টান্তে দেখব যে বি আর নেই, সেটা কি আছে, কি ঘটলো, বড় হাতের ডি, বড় হাতের ই, বড় হাতের এফ তার পরবর্তী ঘটনা হিসাবে ঘটলো, ছোট হাতের ডি, ছোট হাতের ই, ছোট হাতের এফ। তৃতীয় দৃষ্টান্তে দেখব আবার সেই ডিটাও নেই, তাহলে কি, বড় হাতের ই, বড় হাতের এ, বড় হাতের জি আর একইভাবে তার পরবর্তী ঘটনা হিসাবে ঘটছে, ছোট হাতের ই, ছোট হাতের এ, ছোট হাতের জি। আমরা এখানে দেখলাম কি, তাহলে সদর্থক এবং নঙ্গর্থক দৃষ্টান্ত হচ্ছে, নঙ্গর্থক দৃষ্টান্ত হচ্ছে, আমরা সদর্থক দৃষ্টান্ত হচ্ছে দেখলাম যে পূর্ববর্তী ঘটনা হিসাবে বড় হাতের এ যেখানে উপস্থিত আছে সেখানেই পরবর্তী ঘটনা হিসাবে ছোট হাতের এ উপস্থিত আছে, কিন্তু নঙ্গর্থক দৃষ্টান্ত হচ্ছে দেখলাম যেখানে পূর্ববর্তী ঘটনা হিসাবে বি ঘটছে বড় হাতের, পরবর্তী ঘটনা হিসাবে ছোট হাতের বি ঘটছে। কিন্তু প্রত্যেকটা দৃষ্টান্তেই যেমন সদর্থক দৃষ্টান্ত ঘুরছে, আমরা বড় হাতের একে তিনটে ক্ষেত্রেই পেয়েছি, তিনটে দৃষ্টান্তেই, ছোট পরবর্তী ঘটনা হিসাবে ছোট হাতের একে তিনটে দৃষ্টান্তেই পেয়েছি,
কিন্তু নঅর্থ দৃষ্টান্ত কর্তৃক অন্যরকম, সেখানে অনুপস্থিতি মিল ঘটেছে। কিসের অনুপস্থিতি? আমরা দেখলাম প্রথম দৃষ্টান্তে বড় হাতের বি বড় হাতের সি বড় হাতের ডি ঘটেছে, পরবর্তী ঘটনা হিসাবেও তাই ছোট হাতের বি ছোট হাতের সি ছোট হাতের ডি, কিন্তু তার পরবর্তী দৃষ্টান্তটাই দেখলাম আর বি নেই ডি আছে, আবার তার পরের দৃষ্টান্ততে ডি নেই ই আছে। তাহলে সুতরাং এই দুটো দৃষ্টান্ত গুচ্ছের মাধ্যমে, এই সাংকেতিক আকারের মাধ্যমে আমরা অন্যই ব্যতিরেকি পদ্ধতি সূত্র প্রয়োগ করে, মিলের মতে অন্যই ব্যতিরেকি পদ্ধতি সূত্র প্রয়োগ করে সিদ্ধান্ত করতেই পারি যে বড় হাতের হে হলো এ হলো ছোট হাতের এর কারণ, বড় হাতের এ হলো ছোট হাতের এর কারণ। ঠিক আছে, এবারে আমরা যাব বাস্তব উদাহরণে। বাস্তব উদাহরণে কি বলা হয়েছে অন্যই ব্যতিরেকি পদ্ধতি? দেখো নাম্বার কয়, আমরা ক খ গ করে বলি, কয়েকটা বেশ উদাহরণ নিই। প্রথম উদাহরণে বাস্তব উদাহরণ প্রথমে বলি ক। মনে করা যাক ম্যালেরিয়া রোগের কারণ নির্ণয় করা দরকার। কয়েকজন ম্যালেরিয়া রোগীকে পর্যবেক্ষণ করে দেখা গেল প্রতিটি ক্ষেত্রেই অন্যান্য বিষয় পার্থক্য থাকলেও অ্যানোফিলিস মশার দংশন কিন্তু সবার ক্ষেত্রে উপস্থিত, মানে সেটা হচ্ছে সাধারণ ব্যাপার, সবার ক্ষেত্রে উপস্থিত আছে। আবার যাদের ম্যালেরিয়া হয়নি এমন কয়েকজন লোককে পর্যবেক্ষণ করে দেখা গেল যে তাদের কাউকে অ্যানোফিলিস মশা কামড়ায়নি। তাহলে এই দুটো দৃষ্টান্তে আমরা দুটো দৃষ্টান্ত পেয়েছি এখানে, প্রথমটা হচ্ছে সদর্থক, দ্বিতীয়টা হচ্ছে নঙ্গর্থক। তাহলে প্রথম সদর্থক দৃষ্টান্ত গুচ্ছ পেয়েছি, এখানে দ্বিতীয় হচ্ছে নঙ্গর্থ দৃষ্টান্ত গুচ্ছ পেয়েছি। এই দুটো দৃষ্টান্তে অন্য কোনো বিষয় মিল না থাকায় সিদ্ধান্ত করা হলো যে ম্যালেরিয়ার কারণ হলো অ্যানোফিলিস মশার কামড়। এটা গেল প্রথম উদাহরণ, বাস্তব উদাহরণ অন্যই ব্যতিরেকি পদ্ধতি। আরেকটা উদাহরণ দিই তোমাদের, দেখো কতগুলো সদর্থক দৃষ্টান্ত সংগ্রহ করে দেখা গেল যে যারা ভেজাল সর্ষের তেল খেয়েছে তাদের এক ধরনের চামড়ার রোগ হয়েছে। কতগুলো নঙ্গর্থক দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে দেখা গেল যে যারা ওইরূপ ভেজাল তেল খায়নি তারা ওই জাতীয় রোগ থেকে মুক্ত হয়েছে, মুক্তই। সুতরাং সিদ্ধান্ত করা হলো যে ভেজাল সর্ষের তেল ও বিশেষ ধরনের চর্মরোগের উপস্থিতি, মানে চর্মরোগ এর মধ্যে কার্যকারণ সম্পর্ক আছে। এখানেও কিন্তু আমরা দুটো দৃষ্টান্ত পেয়েছি, সদর্থ গুচ্ছ এবং সদর্থ দৃষ্টান্ত হচ্ছে নঙ্গর্থ দৃষ্টান্ত। ঠিক আছে, সদর্থ দৃষ্টান্ত গুচ্ছ এবং নঙ্গর্থ দৃষ্টান্ত গুচ্ছ। আমরা আরেকটা উদাহরণ নিয়ে দেখি, আরেকটু বোঝার জন্য আরেকটা বাস্তব উদাহরণ দেব, সেটা হচ্ছে অন্যের ব্যতিরিক ভাবে আরেকটা উদাহরণ হচ্ছে কয়েকটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে দেখা গেল যে যারা টিকা নিয়েছে, যদি ভ্যাকসিন বলে না, সেই যারা টিকা নিয়েছেন নিয়েছে তাদের কারো বসন্ত রোগ হয়নি, বসন্ত পক্স বসন্ত হয়নি। আবার কয়েকটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে দেখা গেল যারা ওই ভ্যাকসিন বা টিকা নেয়নি তাদের কারো বসন্ত, কারো কারো বসন্ত হয়েছে। সুতরাং এখানে আমরা অন্যই ব্যতিরেকি পদ্ধতি সূত্র প্রয়োগ করে কি বলবো যে টিকাকেই বসন্ত রোগের প্রতিষেধক বলে মনে করব। কারণ কি? কারণ এখানে আমরা সদর্থক দৃষ্টান্ত গুচ্ছ পেয়েছি, নঙ্গর্থ দৃষ্টান্ত গুচ্ছ পেয়েছি, এবং এখানে আমরা উপস্থিতির মিলও পেলাম অনুপস্থিতির মিলও পেলাম, অর্থাৎ সূত্রে যা যা বলা হয়েছে সেই অনুযায়ী মিলের মতে এখানে আমরা অন্যই ব্যতিরেকি পদ্ধতি সূত্র প্রয়োগ করেছি। তার ফলে এখানে আমরা সিদ্ধান্ত নিতে পারছি যে টিকাকে বা টিকা বা ভ্যাকসিন নেওয়াকে বসন্ত রোগের প্রতিষেধক মনে করা যেতে পারে। তাহলে এই হলো আজকে আমার পড়ানো। নেক্সট দিন অন্যই ব্যতিরেকি পদ্ধতির সুবিধা অসুবিধা নিয়ে শুরু করবো আলোচনা।